দেখুন, শেয়ার মার্কেটে সব থেকে ভয়ের জিনিস হলো অপারেটার্স। এখন অপারেটার্সকে এটা অনেক লোকের কাছে নতুন মনে হবে, যারা একদম রিটেল ইনভেস্টর তারা তো জানেই না অপারেটার্স কী করে আর অপারেটার্সদের কাজ কী। আমি এক কথায় বোঝানোর চেষ্টা করছি, সো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। অপারেটার্স যা তাদেরকেই বলা হয়, কোনো শেয়ারকে হ্যাপি কোয়ান্টিটিতে বাই করলে শেয়ার প্রাইস আপনার ওপরের দিকে হয়ে যাবে, কারণ সাপ্লাই কম হবে, ডিমান্ড বেশি হবে। আর হ্যাপি পরিমাণে বাই করার পর শেয়ার যখন ওপরে চলে যাবে, একবারে সেল করে দিবে, মানে পাম্প এবং ডাম্প করে যারা তাদেরকেই অপারেটার্স বলা হয়। এটা একজন হতে পারে এবং একের থেকে অধিক হতে পারে। সো এই অপারেটার্স থেকে আপনারা বাঁচবেন কীভাবে? অনেক রিটেল ইনভেস্টর এই অপারেটারের চাপটে পড়ে শেয়ার মার্কেট ছেড়ে বেরিয়ে চলে যায়। তারা কোনো শেয়ারকে বাইন করে এবং সেই প্রাইস থেকে নিচে চলে আসে, সেই প্রাইসে আসার জন্য তারা অপেক্ষা করে, বা সেই প্রাইসে আসার পরেই তারা বেরিয়ে চলে যায়। এই অপারেটার্স থেকে এখন আপনি বাঁচবেন কীভাবে? এই অপারেটার্স বেশিরভাগ ক্ষেত্রে পেনি শেয়ারে অপারেটার্সকে দেখতে পারবেন, যেখানে 1 টাকা, 2 টাকা, 3 টাকা এরকম টাইপের শেয়ার প্রাইস পেয়ে যাবেন, 100 টাকা অবধি শেয়ার প্রাইস পেয়ে যাবেন। এইরকম টাইপের শেয়ারে বেশি পরিমাণে অপারেটার্স থাকে। যদি আপনি একটা রিটেল ইনভেস্টর হন, তাহলে এইরকম শেয়ার থেকে একটু অ্যাভয়েড করবেন। আজকে আমি এরকম কিছু কিছু শেয়ারের কথা বলবো, যেগুলিতে আপনি ইনভেস্ট করলে সেখানে অপারেটার্স কেন অপারেটার যাওয়ার কথা ভাবতেই পারে না, অপারেটার যাওয়ার তো দূরের কথা, এরকম কিছু শেয়ার বলবো। তারপরে আরও একটা হলো পপুলার শেয়ার। পেনি শেয়ার তো হয়ে গেল, আবার হলো পপুলার শেয়ার, যে শেয়ারটি খুব পপুলার হচ্ছে সেই শেয়ারে অপারেটার্স দেখবেন, দেখতে পারবেন। সো আপনারা এমনি দেখতে পারবেন না, কিন্তু অপারেটার সেখানে থাকে, লুকিয়ে থাকে। তবুও সেবি অনেক চেষ্টা করছে এই অপারেটার্সকে বের করার জন্য, তবুও তাদের মধ্যে থেকেও অপারেটার্স বেরিয়ে আসে। যদি আপনার কাছে খুব বেশি পরিমাণে টাকা থাকে, তাহলে আপনিও এরকম করতে পারবেন, কিন্তু এটা একটা ইললিগাল কাজ। সো আমি আপনাদেরকে কখনোই রিকমেন্ড করবো না এরকম কাজ করুন। সো আপনি এখন আইডেন্টিফাই কীভাবে করবেন যে অপারেটার্স কোন শেয়ারে নেই? সো দেখবেন যেগুলি শেয়ারে ফরেন ইনভেস্টর, ডোমেস্টিক ইনভেস্টর, যেগুলি শেয়ারে বেশি পরিমাণে বাইন করেছে ফরেন ইনভেস্টর, মিউচুয়াল ফান্ড যে শেয়ারগুলিতে হ্যাভি পরিমাণে বাইন করেছে, সেই শেয়ারগুলিতে অপারেটার্স যেতে একটু ভয় পায়, কারণ তারা তাদের কাছে যে পরিমাণ টাকা আছে তার থেকে কয়েক গুণ বেশি এই দুটি ফরেন ইনভেস্টর এবং ডোমেস্টিক ইনভেস্টরের কাছে, তার থেকে কয়েক গুণ বেশি টাকা আছে। তারা চাইলে যে কোনো শেয়ারকে উপরে নিয়ে যেতে পারে, চাইলে যে কোনো শেয়ারকে নিচে নিয়ে আসতে পারে, কিন্তু এরা কখনোই করবেন না, কারণ এদের ওপর সেবির সবসময় নজর থাকে। সো এই জন্যে যদি কোনো অপারেটার ভালো শেয়ারে যেতে চায়, এই ফরেন ইনভেস্টর আর ডোমেস্টিক ইনভেস্টর যে শেয়ারগুলিতে আছে সেগুলিতে একটু অ্যাভয়েড করে। যে শেয়ারগুলি ব্লু চিপস কোম্পানি, মানে লার্জ ক্যাপ আমরা বলি যে কোম্পানিগুলিকে, সে যাওয়ার তো কথা দূরে থাক, যাওয়ার কথা ভাবতেই পারে না। এরকম কিছু কোম্পানি আমি আপনাদেরকে বলছি, আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন তাহলে এই কোম্পানিগুলিতে ইনভেস্ট করুন, আপনার টাকার রিটার্ন দিবেই দিবে, কিন্তু আপনাকে লং টার্ম ভিশন নিয়ে ইনভেস্ট করতে হবে, যে আজকে আপনি টাকা লাগালেন কালকেই আপনার টাকা একদম ওপরে চলে যাবে, এরকম কখনোই হবে না। মার্কেট দেখুন, ইন্ডিয়াতে মার্কেট 250 দিন ওপেন থাকে। সো 250 দিনের মধ্যে আপনি মেনে নিন 220 দিন অবধি আপনার টাকা, মানে 220 দিন অবধি মার্কেট প্রেশারে থাকবে, মাত্র 30 দিন আপনার মার্কেট ওপরের দিকে থাকবে। সো আপ ট্রেন্ডে মাত্র 30 দিন থাকবে। এটা কেউ আইডেন্টিফাই কখনো করতে পারে না, এটা কোনো ফিক্সড রুল না, এটা আনুমানিক অ্যাভারেজ ধরে নেওয়া হয়। সো তার জন্য আপনারা এটা ফিক্সড রুল মেনে নেবেন না। সো 30 দিনে আপনাকে এতটা রিটার্ন দিবে, সো সেটা আপনি ভাবতে পারবেন না। 220 দিনের ডাউনে থাকা শেয়ার 30 দিনে তার থেকে 3 গুণ বেশি হয়ে যাবে। সো এরকম কিছু শেয়ার আমি আপনাদেরকে রিকমেন্ড করছি, যে আপনারা একটু রিসার্চ করুন, তারপরে আপনারা সেই শেয়ারে চাইলে ইনভেস্ট করতে পারেন। বাজাজ ফাইন্যান্স লিমিটেড, বাজাজ ফাইন্যান্সের কোনো ইন্ট্রো দেওয়ার আমার দরকার নেই। ব্যালেন্স শিট খুবই 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 স্ট্রং, মার্কেট ক্যাপ 3 লক্ষ, 3.5 লক্ষর ওপরে মার্কেট ক্যাপ, শেয়ার প্রাইসটা একটু বেশি হবে। যখন আপনি ব্লু চিপস কোম্পানিতে ইনভেস্ট করবেন, তখন এই কোম্পানিগুলিতে একটু শেয়ার প্রাইসটা বেশি হয়। সো কোম্পানির শেয়ার প্রাইস এখানে দেখতে পাচ্ছেন 5,914 টাকা বর্তমানে শেয়ার প্রাইস। কোম্পানির ম্যাক্সিমাম রিটার্ন যদি দেখেন, আপনি হয়রান হয়ে যাবেন। সো ম্যাক্সিমাম রিটার্ন এখানে দেখতে পাচ্ছেন 1,02,768% ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে। সো এই কোম্পানিগুলি খুবই ভালো কোম্পানি, আপনি লং টার্ম ভিশনের জন্য ইনভেস্ট করতে পারেন। যত নিচে আসছে তত বাইন করতে পারেন। বাইন করা, যদি আপনি ইনভেস্ট করে একটা ওয়েলথ ক্রিয়েট করতে চান, একদম
জিরো রিস্কে তাহলে আপনি এই রকম শেয়ারে ইনভেস্ট করতে পারেন। পাঁচ বছরের রিটার্ন যদি আমি আপনাদেরকে দেখাই, পাঁচ বছরে এখানে রিটার্ন কমপক্ষে এই রকম শেয়ারে ইনভেস্ট করলে পাঁচ বছরের নিচে কখনোই ভীষণ রাখবেন না, পাঁচ বছরের ওপরেই রাখতে পার চাইলে যদি আপনি ওয়েলথ ক্রিয়েট করতে চান তাহলে পাঁচ বছরের ওপরেই ভীষণ রাখতে পারেন। এখানে 300-350% রিটার্ন দিয়েছে। তারপরে ইনফোসিসেও আপনারা চাইলে যেতে পারেন। কোম্পানির শেয়ার প্রাইসগুলি একটু বেশি হতে পারে, কিন্তু কোম্পানি খুবই ভালো, ব্লু চিপস কোম্পানি। এই কোম্পানিগুলিতে অপারেটরস কখনোই আসার কথা ভাবতে পারে না। সো এটা সবসময় মাথায় রাখবেন, কোম্পানির শেয়ার প্রাইস দেখুন আর রিটার্ন দেখুন। কোম্পানির রিটার্ন দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। সো কোম্পানির রিটার্ন এনাকাত কত পার্সেন্ট দিয়েছে সেটা দেখতে পাচ্ছেন, 13,282% রিটার্ন দিয়েছে। সো কোম্পানিগুলিতে আপনারা একটু রিচার্জ করবেন, কোম্পানির ব্যালেন্স শিট খুবই স্ট্রং। এরপরে আপনারা আইটি সেক্টরে ইনফোসিস হয়ে গেল, তারপরে আপনারা যদি চান ভিব্রোর সঙ্গেও যেতে পারেন। ভিব্রো লিমিটেড আইটি সেক্টরের কোম্পানি। সো এই কোম্পানি ম্যাক্সিমাম রিটার্ন দেখতে পাচ্ছেন 3,357% রিটার্ন দিয়েছে 13 বার বোনাস দেওয়ার পরে। সো এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, বিপ্রো অনেক করোড়পতি থেকে কোটিপতি বানিয়ে দিয়েছে অনেককে। সো 13 বার বোনাস দেওয়ার পরেও কোম্পানির রিটার্ন দিয়েছে, আর ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নও দেখতে পাচ্ছেন, ডিসেন্ট চার্ট প্যাটার্ন। এই কোম্পানিগুলিতে পেশেন্সের সঙ্গে আপনারা যদি হোল্ড করতে পারেন তাহলে এই কোম্পানিগুলিতে আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারেন। আইটি সেক্টরের ইন্ডিয়ান নাম্বার ওয়ান কোম্পানি TCS, সো টাটা গ্রুপের কোম্পানি। এই কোম্পানিগুলিতে আপনি ইনভেস্ট করে ওয়েলথ ক্রিয়েট, দেখুন এই কোম্পানিগুলিতে ইনভেস্ট করলে কী হবে, ম্যাক্সিমাম লসও খুব লস তো হবেই না আমি বলি, আপনারা যদি লং টার্ম ভিশন নিয়ে ইনভেস্ট করুন তাহলে লস হওয়ার চান্স খুবই কম, 0.01% লস হওয়ার চান্স এইগুলি শেয়ারে আছে। সো আপনারা একটু রিচার্জ করে নেবেন, এদের ব্যালেন্স শিট খুবই স্ট্রং। আপনারা দেখুন যে কোনো জায়গায় ইনভেস্ট করুন, আপনাদের একটা রিটার্ন যদি আপনারা পান তাহলে FD ইনভেস্ট করলে আপনি ম্যাক্সিমাম রিটার্ন 7% পাবেন। সো কোনো FD 7%-এর ওপরে রিটার্ন দেয় না, আর যদি সেভিং অ্যাকাউন্টে থাকে আপনার টাকা ম্যাক্সিমাম রিটার্ন 5%, কোনো কোনো ব্যাংকে হয়তো দেয় 3%, খুব 3% বেশিরভাগ ব্যাংকে দিয়ে থাকে, সরকারি ব্যাংকেও 3% দেয়, আর প্রাইভেট ব্যাংকে কোনো কোনো ব্যাংকে রিয়ারলি 5% দেয়। সো আপনি যদি রিয়েলিটি সেক্টরে যেতে চান, কোনো জমিন কিনে সেই জমিনে ইনভেস্ট করে রাখতে চান তাহলে খুব বেশি পরিমাণে টাকা লাগে। সো তার থেকে তো এগুলো খুবই ভালো কোম্পানি। সো এক বছরের রিটার্ন দেখুন, এক বছরে 10% রিটার্ন দিয়েছে। সো মার্কেট নিচে আসার পরেও এক বছরে 10% রিটার্ন, যখন মার্কেট এই জায়গাটাতে ছিল তখন ভাবতে পারেন এইখান থেকে এই জায়গাটাতে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে। সো তখন যদি আপনি বাইন করে বেরিয়ে যেতেন তবুও আপনার অনেক রিটার্ন হতো। সো আমি আপনাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন 30% মতো, মোটামুটি 30% রিটার্ন দিয়েছে। সো আপনারা চাইলে এরকম কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন। আরও আছে HUL, আরও এরকম অনেক কোম্পানি আছে, HUL, সো হিন্দুস্তান ইউনিলিভার, তারপরে টাইটেন আছে, সো টাইটেনে আপনারা যেতে পারেন, HDFC ব্যাংক আছে। সো এরকম আরও অনেক কোম্পানি আছে, আপনারা যদি একটু রিচার্জ করুন তাহলে আপনারা পেয়ে যাবেন। যদি আপনি একটু রিটেল ইনভেস্টার হন, একদম নতুন বিগিনার হন, তাহলে এই কোম্পানিগুলিতে আপনি ট্রাই করতে পারেন। একটু লং টার্ম ভিশন নিয়ে ইনভেস্ট করার চেষ্টা করবেন, তাহলে আপনার ওয়েলথ ক্রিয়েট অবশ্যই হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার একটা অবশ্যই করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিবেন, যাতে করে এরকম ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কোন বিষয়ে আপনাদের ভিডিও চাই, আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। বাই বাই, টেক কেয়ার।